নমস্কার দর্শকবৃন্দ, এবারের পুজোর ছুটি অনেক কমে গেল। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনে মূলত কি বলতে চাওয়া হয়েছে সেটা আমরা একবার একটু দেখে নেব। দুর্গাপূজা মানে শুধু পুজোর পাঁচটা দিন নয়, মহালয়ার দিন থেকে এক প্রকার পুজো শুরু হয়ে যায় এখন। তবে অফিস কাছারিতে মহালয়ার ছুটি আলাদা করে পাওয়া যায়, তারপর দুর্গাপুজোর ছুটি শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই লক্ষ্মী পুজো আছে, তারও ছুটি আলাদা করে পাওয়া যায়, তার আবার সপ্তাহখানেক পর কালী পুজো এবং দেওয়ালির আনন্দে মেতে ওঠে গোটা দেশ। সব মিলিয়ে এই বছর অক্টোবর এবং নভেম্বর মাসটা জমজমাট হতে চলেছে বাঙালির কাছে। এই বছর দুর্গাপুজোয় ছুটি কমে যাচ্ছে কেন? দুর্গাপুজোয় সরকারি বা বেসরকারি সংস্থাগুলি ছুটি কমিয়ে দিচ্ছে বিষয়টা কিন্তু এমন নয়। আসলে এই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ ছুটির দিন পড়েছে শনি এবং রবিবারে, ফলে সেই ছুটিগুলি মার যেতে চলেছে চাকরিজীবীদের। প্রথমত মহালয়া 14 অক্টোবর শনিবার, শনিবার বহু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি থাকে, আবার অনেক জায়গায় অর্ধ দিবস কাজ হয়, ফলে মহালয়ার ছুটিটা অনেকেরই নষ্ট হতে চলেছে এই বছর। দ্বিতীয়ত, এবারের দুর্গাপুজো শুরু হচ্ছে 20 অক্টোবর মহাষষ্ঠী দিয়ে, দিনটি শুক্রবার পড়েছে, কিন্তু সপ্তমীর ছুটিটাই অনেকের নষ্ট হতে চলেছে কারণ 21 অক্টোবর পড়েছে শনিবার। চতুর্থত, মহা অষ্টমীর ছুটিটা প্রায় সকলেরই নষ্ট হচ্ছে কেননা 22 অক্টোবর রবিবার, এই দিন বেশিরভাগ জায়গায় অফিস কাছারি ছুটি থাকে, ফলে একটা গুরুত্বপূর্ণ ছুটি রবিবারে পড়ে নষ্ট হলো। পঞ্চম হচ্ছে মহানবমী এবং মহাদশমী সোমবার এবং মঙ্গলবার হওয়ায় এক্ষেত্রে অন্তত ছুটি নষ্টের বিষয়টা থাকছে না। তবে এবার লক্ষ্মী পুজোর ছুটিটাও অনেকের নষ্ট হবে কারণ 28 অক্টোবর লক্ষ্মী পুজো পড়েছে, দিনটি শনিবার। বাঙালির মন খারাপের উপাদান দুর্গাপুজোতেই শেষ হচ্ছে না কারণ এবারের কালী পুজো পড়েছে রবিবার 12ই নভেম্বর, কালী পুজো ওই একই দিনে দেওয়ালি, ফলে আরও একটা গুরুত্বপূর্ণ ছুটির দিন সপ্তাহান্তে পড়ায় তা নষ্ট হতে চলেছে বহু চাকরিজীবীর। দুর্গাপুজোর এই ছুটি নষ্টের তালিকায় শুধু যে পশ্চিমবঙ্গের চাকরিজীবীরা পড়েছেন তা নয়, ত্রিপুরা, ঝাড়খণ্ড, বিহারের একাংশ এবং অসমেও ধুমধাম করে দুর্গাপুজো হয়। এই সব রাজ্যে দুর্গাপুজো উপলক্ষে ছুটিও দেওয়া হয়, ফলে দেশের কয়েক কোটি মানুষ ক্যালেন্ডার ফেরে আনন্দের মধ্যেই মনে উঁকি মারছে ছুটি কমে যাওয়ার দুঃখ। তা সুতরাং বোঝা যাচ্ছে যে এই সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী প্রতিষ্ঠানের কর্মচারী যে যারাই হন না কেন, এই দুর্গাপুজোর অধিকাংশ দিন কিন্তু শনিবারে এবং রবিবারে পড়ে যাওয়াতে কিন্তু বেশ কিছু ছুটি কিন্তু সেখান থেকে মার যাচ্ছে। পাশাপাশি স্কুলের ক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের ছুটি কিন্তু টানা থাকে, ছুটি থাকে, সেই কারণে সেক্ষেত্রে ছুটির মার গেলেও অতটা হেরফের হয় না। শুধুমাত্র সরকারি কর্মচারী বা অন্যান্য বেসরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ছুটির একটু কমতি বা ঘাটতি থেকে যাচ্ছে এই দুর্গাপুজো উপলক্ষে। তো এটাই ছিল যে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।